জীবনের এক অনিবার্য সত্য হলো মৃত্যু। তবে কিছু মৃত্যু রেখে যায় অনেক প্রশ্ন। সম্প্রতি তেমনি এক মৃত্যু জন্ম দিয়েছে আলোচনা সমালোচনা। প্রশ্নবিদ্ধ হচ্ছে মানুষের চিরাচরিত আচরণের। তীব্র ঠান্ডায় ফুটপাতে মরে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী, কিন্তু ফিরেও তাকায়নি কোনো মানুষ। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ফ্রান্সে। মানুষের এই অমানবিক আচরণ জন্ম দিয়েছে সমালোচনার। ফ্রান্সের ব্যস্ততম নগরী প্যারিসে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 9 ঘন্টা রাস্তার পাশে পড়েছিলেন বিখ্যাত সুইস আলোকচিত্রী রেনে রবার্ট। ৮৫ বছর বয়সী এই বৃদ্ধ দীর্ঘ সময় মুমূর্ষ অবস্থায় পড়ে থাকলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, অথচ তিনি দীর্ঘদিন ধরে এলাকাটিতে বসবাস করে আসছিলেন। স্পেনে বিখ্যাত ফ্লেমেন্সো নৃত্যে ছবি তুলে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সামিউর রহমান পশারি, দৈনিক করতোয়া।